এভাবে পানিতে চলছে সুন্দরবন ১৬ নামের এই লঞ্চ। এই লঞ্চের নিচতলায় ডেক, দোতলা তিনতলায় কেবিন, চারতলা বিশিষ্ট এই লঞ্চ দেখে বোঝার উপায় নেই যে এটি ককশিটের তৈরি। ঢাকা বরিশাল নৌরুটে চলা এমভি সুন্দরবন ১৬ এর আদলে এই লঞ্চ তৈরি করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের পলাশপুর এলাকার তুহিন হোসেন। বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ওয়েল্ডিং বিভাগের নবম শ্রেণীর ছাত্র তুহিন অভাব অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি ফলের দোকানে কাজ করেন তিনি। তুহিন জানান, এই লঞ্চ তৈরির জন্য টাকা জমিয়ে কাগজ, মোটর, ব্যাটারি, বৈদ্যুতিক তার ও কন্ট্রোলার কেনেন। ককশিটের তৈরি ৬ ফুট দৈর্ঘ্য ও ১.৫ ফুট প্রস্থ লঞ্চ বাস্তবে রূপ দিতে তার লেগেছে ১২ ভোল্টেজের ব্যাটারি, মোটর ও সাজসজ্জার জন্য বিভিন্ন রঙের লাইট ও রিমোট কন্ট্রোল সেন্সর। এই লঞ্চ পানিতে চালাতে আধা কিলোমিটার দূরত্ব পর্যন্ত রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এটা আর কি রিমোট সেন্সর হিসেবে চলে, রিমোট মানে রিমোট কন্ট্রোল বানাইছি, রিমোট সেন্সর আছে, এন্টিনার ব্যবহৃত হয়, এন্টিনার কারণে এটা চলে ডাইনে বামে সামনে পিছিয়ে অনেকভাবে অনেক মানে এটা ৭ কিলোমিটারের মতো সেন্সর এটা পায়। আরো জানান, ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চান, এ কারণে সবার সহযোগিতাও চান তিনি। আমার পড়াশোনার যদি কেউ দায়িত্ব নিত তাহলে আমার পড়াশোনাটা অগাই যেত, আমার ঠিক মতো সংসার। তার এমন সফলতায় খুশি পরিবারের সদস্যরা। ও পানি সেচের মেশিন বানায় নিজের হাতে, ও বালি উঠানো মেশিন বানায়, ও ইলেকট্রনিক্সের লাইটের কাজ করে, কাজ লাইট ছাড়ে। এরপর ও লাস্ট একটা লঞ্চ বানাইছে সুন্দরবন ১৬ দেখতে, ওই ক্যাটাগরি একটা লঞ্চ বানাইছে যা দেখতে অবাক লাগে। ওটা রিমোট কন্ট্রোলের সাহায্যে চলে, ভিতরে আলোকসজ্জা, বক্স বাজে, মানে অবাক করার মতো কাণ্ড। রিমোট কন্ট্রোল চালিত এই লঞ্চটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন অনেকে।